হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ নিয়ে এসেছি ছোট মাছের পাতুরি রেসিপি। এখানে কম বেশি আপনারা সবাই ছোট মাছের পাতুরি খেয়েছেন, তো আজ আমি কলা পাতায় কীভাবে খুব সহজেই ছোট মাছের পাতুরি তৈরি করা যায় সেটা করে দেখাব। তো এই জন্য আমি কিছু পাঁচমিশালি ছোট মাছ নিয়ে সেগুলো থেকে কেটে নিয়ে প্রায় 250 গ্রাম পরিমাণ ছোট মাছ, দেখুন নদীর একদম ফ্রেশ পাঁচমিশালি মাছ নিয়ে নিয়েছি। লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই জন্য নিয়েছি রসুন বাটা 1 চা চামচ, 1টা রসুন কুচি, 1/2 চামচ জিরা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ আদা বাটা এবং সামান্য আদা কুচি, 1টা হলো টমেটো কুচি, 1/2 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 5 থেকে 7টি কাঁচামরিচ। এদিকে নিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। আর পাতুরির জন্য আমি নিয়েছি কলা পাতা। এবার একটি পাত্রে এই 2 থেকে 3 টেবিল চামচ আমি সর্ষের তেল নিয়েছি। এর মধ্যে আমি সব উপকরণ মাখিয়ে নেব। তো প্রথমে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ, কাঁচামরিচ কুচি কাটা, দিয়ে দেব গুঁড়া মশলাগুলো, ধনিয়া গুঁড়া, হলুদ মরিচ গুঁড়াগুলো দিয়ে এবং লবণ দিয়ে আমি এখন এগুলো ভালো করে মথে মাখিয়ে নেব। হাতে মাখা জিনিসের অর্থাৎ পাতুরির ক্ষেত্রে বিশেষ করে পেঁয়াজ এবং মরিচে মশলা ভালো করে মাখানোটাই হলো টেকনিক। এবং মেখে নিয়ে তার সাথে নিয়ে নেব বাটা মশলাগুলো, যে আদা রসুন এবং জিরা বাটা নিয়েছি সেগুলো মিলিয়ে ভালো করে হাত দিয়ে মথে মিক্স করে নেব। তো মিক্স করে এরপরে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা 1টা টমেটো কুচি, দেখুন মাখানোর পরে এরপর মাছ মাখিয়ে নেব। মাছ দিয়ে এবার বাটিতে সবগুলো একত্রে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। দেখুন সব মাখানো শেষ। এরপরে আমি কলা পাতাটা নিয়েছি, তার মধ্যে সামান্য একটু তেল মেখে নিলাম যাতে করে মাছগুলো লেগে বা পুড়ে না যায়। এখন একে একে মাখানো মাছগুলো দিয়ে দেব কলা পাতার মধ্যে, দেখুন দিয়ে এরপরে আমি কলা পাতাটাকে ভালো করে ভাঁজ করে বেঁধে নিয়ে 2 দিক থেকে বটে নিয়ে ভালো করে এটাকে বেঁধে নেব। এবং কলা পাতারই একটা আঁশ নিয়ে এটাকে মাঝখান দিয়ে বেঁধে নিয়েছি ব্যান্ড করে, দেখুন এভাবে বেঁধে নিতে হবে। এরপর আমি চুলা একটা প্যান দিয়ে তাতে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে পুড়ে না যায়। এরপরে প্যানের মধ্যে সেই মাছের কলা পাতায় মোড়ানো মাছটা দিয়ে ঢাকনা দিয়ে দেব। প্রথমে আমি হাই হিটে তাওটা গরম করার জন্য এবং রান্না শুরুর জন্য এটা প্রথমে চুলাটা হাই হিটে রাখবো, তারপরে আমি চুলাটা মিডিয়াম করে দেব। দেখুন এরপর ঢাকনা খুলে আমি আবার এটাকে উল্টে পাল্টে দেব যাতে 2 দিক থেকে সমানভাবে হিট পায় এবং সুন্দর রান্নাটা হয়। এই পাতুরি রান্নায় যে মজাটা হলো, কলা পাতা থেকে খুব সুন্দর একটা গন্ধ, মাছটা খেতে সেরকম, দেখুন আমার মাছটা আমি প্রায় 7-8 মিনিট এবং প্রায় 10 মিনিটের মধ্যেই আমি কম আঁচে চুলায় রেখেছিলাম, আমার মাছটা হয়ে গেছে। খুলে দেখে নিব, এই যে দেখুন আমার মাছটা রান্না শেষ। আমি এখন উঠিয়ে নিয়েছি 1টা প্লেটের মধ্যে, দেখুন কেমন সুন্দর একটা স্মোকি ধোয়ার মতো উঠছে স্মোক। এবং দেখে নেব মাছটা কেমন হয়েছে, দেখুন কত সফট হয়েছে মাছগুলো, হাত দিয়ে একটু ভেঙে দেখব কীরকম হয়েছে, দেখুন কত নরম হয়ে গিয়েছে এবং মাছগুলো রান্না হয়ে গেছে। তো আমার মাছের পাতুরি হয়ে গেল, এরপর পরিবেশনের পালা। এই মাছের পাতুরিটি আপনার গরম ভাতের সাথে যদি খান অসাধারণ একটি রেসিপি, আপনারাও বাড়িতে এটা ট্রাই করতে পারেন। খুব সহজেই এবং অল্প সময়ে এই পাতুরিটি তৈরি করা যায়।
তো দেখুন বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড সাবস্ক্রাইব। সাদা ভাতের সাথে মাছের পাতুরিটি অসাধারণ। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।